হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো। তো তোমাদের পরীক্ষার প্রিপারেশনটা কেমন চলছে তাই ভিডিওর কমেন্ট বক্সে জানাতে ভুলবে না। তো তোমাদের HSC এর সম্মানের পরীক্ষা গত 1 এপ্রিল থেকে শুরু হওয়ার কথা থাকলেও করোনা পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করার কারণে এই পরীক্ষা স্থগিত ঘোষণা করে শিক্ষা মন্ত্রণালয়। মূলত এই ঘোষণা দেওয়ার পর থেকেই এই পরীক্ষায় অংশগ্রহণকারী প্রায় 11 লাখ শিক্ষার্থীর দিন কাটছে এখন উদ্বিগ্নের মধ্যে। তাছাড়া অধিকাংশ শিক্ষার্থী এই টেনশনে পড়ালেখায় মন বসাতে পারছে না বলেও জানা গেছে। এছাড়াও ঘরে বসে থাকতে থাকতেও অনেকের মন আনমনা হয়ে উঠেছে। এমন পরিস্থিতিতে পরীক্ষা স্থগিত করার প্রায় 1 মাস পূর্ণ হতে চললেও নতুন করে পরীক্ষার তারিখ এখনো ঘোষণা করতে পারেনি শিক্ষা মন্ত্রণালয়। তাই লাখো শিক্ষার্থীর দিন যে অনেক চিন্তার মধ্যে কাটছে তা সহজেই বোঝা যায়। এছাড়া আমাদের চ্যানেলের বিভিন্ন ভিডিওতেও কমেন্ট করে শত শত শিক্ষার্থী জানতে চেয়েছে এবার HSC পরীক্ষা আদৌ অনুষ্ঠিত হবে কিনা, কিংবা এবারের পরীক্ষায় সবাইকে অটোপাস দেওয়া হবে কিনা। এমনকি অনেক শিক্ষার্থী অটোপাসের পক্ষেও মত দিয়েছে, কিন্তু অধিকাংশ পরীক্ষার্থী অটোপাস চাচ্ছে না। তারা বলছে তারা যে কোনো মূল্যে পরীক্ষা দিতে চায়, পরীক্ষা যদি আরো 2-3 মাস পরেও শুরু হয় তবুও তারা পরীক্ষা দিতে চায়। এবং যারা অটোপাস চাচ্ছে তাদের উদ্দেশ্যে ওইসব শিক্ষার্থী বলেছেন, যারা কম মেধাবী শিক্ষার্থী তারাই মূলত অটোপাসের পক্ষে মত দিচ্ছে। তো তোমাদের সবার মনে এখন শুধু একটাই প্রশ্ন, সেটা হচ্ছে কবে থেকে শুরু হচ্ছে তোমাদের এই HSC ও সম্মানের পরীক্ষা? তো এই পরিস্থিতিতে বাংলাদেশের কালের কণ্ঠ পত্রিকা একটি প্রতিবেদন প্রকাশ করেছে যেখানে বলা হয়েছে করোনা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত HSC ও সম্মানের পরীক্ষার নতুন তারিখ ঘোষণা করবে না শিক্ষা মন্ত্রণালয়। তবে পরিস্থিতি স্বাভাবিক হওয়ার 15 থেকে 20 দিন পর পরীক্ষা শুরু হবে বলেও জানা যায় পত্রিকাটি থেকে। বাংলাদেশে বর্তমানে করোনা পরিস্থিতি যে হারে বাড়ছে তাতে বিশেষজ্ঞরা ধারণা করছে যে মে মাসের প্রথম সপ্তাহ বা দ্বিতীয় সপ্তাহ পর্যন্ত বাংলাদেশে করোনা পরিস্থিতির প্রকোপ থাকতে পারে। অন্যদিকে মে মাসের 24 বা 25 তারিখের দিকে সারা দেশে উদযাপিত হবে পবিত্র ঈদুল ফিতর। তাই খুব সহজেই বলা যায় HSC সম্মানের পরীক্ষা মে মাস থেকেও শুরু হবে না। তবে যদি সবকিছু ঠিকঠাক থাকে তাহলে তোমাদের জুন মাসের 1 তারিখ অথবা জুন মাসের প্রথম সপ্তাহ থেকে তোমাদের HSC সম্মানের পরীক্ষাটা শুরু হতে পারে। অন্যদিকে তোমরা যেহেতু অনেক অটোপাসের কথা বলছিলে, তোমাদের জন্য বলছি অটোপাস দেওয়ার কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি, এমনকি এ বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ে কোনো আলোচনাই হয়নি। তাই শিক্ষার্থীদের অযথা সময় নষ্ট না করে নিয়মিত পড়ালেখা করে পরীক্ষার জন্য ভালো প্রস্তুতি নেওয়ার পরামর্শ দিয়েছেন শিক্ষামন্ত্রী ডক্টর দীপুমনি। তাই তোমরা যারা এবছর HSC পরীক্ষা দেবে তোমাদের জন্য উপদেশ হচ্ছে তোমরা মন দিয়ে পড়ালেখা অব্যাহত রাখো, তোমাদের পরীক্ষা হবেই হবে, করোনা পরিস্থিতি যখনই স্বাভাবিক হবে এরপর পরই শুরু হবে তোমাদের কাঙ্ক্ষিত HSC ও সম্মানের পরীক্ষা। তো এই ছিল আজকের ভিডিওতে। তো ভিডিওটি ভালো লাগলে অথবা এরকম এডুকেশন রিলেটেড ভিডিওগুলো মিস করতে না চাইলে এবং HSC পরীক্ষা 2020 সকল আপডেট নিউজ এবং সকল সাজেশন MCQ সলিউশন মিস করতে না চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না এবং লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশেই থাকো। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।